নিজে দেখিছে মানে ইমান শৃঙ্খলাবদ্ধ হয়ে পেলায় নির্বাচনী প্রচার সভাত ইমান পরিপাটিকে আজি গোটেই সভাখন সফল করার ক্ষেত্রে জনসাধারণে যেখানে উদ্যোগ লৈছে ইয়ারপ্রায় স্পষ্ট হয়েছে যে তেখেতসকলে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে বিজুলি কলিতা মেধির প্রতি তেখেতসকলের আন্তরিকতা প্রকাশ করার বাবে পদুমৰ ছবিত ভোট দিয়ে। বিরোধী যেগুলি প্রার্থী আসলে এখন আপনার খুব ভাল চিনাকি আছিল, একটা কথা কংগ্রেস দলটোয়ে ক্ষমতা থাকি 60 বছর একো করব নয়ে গতি জনসাধারণ তেখেতসকলক জানে সভা সমষ্টির আমার প্রার্থী 7 তারিখে যে নির্বাচন হবলৈ গৈ আছে দ্বিতীয় পর্যায়ত গুৱাহাটী লোকসভার প্রার্থী বিজুলি কলিতা মেধির সপক্ষে পানিহাটি পঞ্চায়েত এখন বিশাল জনসভা আয়োজন করেছে। এই সভাত উপস্থিত থাকি জনতা সম্মেলন গল আর এই অঞ্চল রাইজ সমগ্র ভারতবর্ষ যে মধুময় পরিবেশ, অসমত যে মধুময় পরিবেশ, গুৱাহাটীত যে মধুময় পরিবেশ, একে পরিবেশ চন্দ্রপুর পানিহাটি অঞ্চল নিশ্চিতভাবে আমার পার্টি 5 লাখতকৈ অধিক ভোটত নির্বাচিত হয়। এ কত থাকিব এইবিল বহু দূরত থাকিব, নামে নোলা এইবিল কত আছে, এই একপক্ষীয় নির্বাচন, এক অপজিশন নাই, লগতে আমার 4খনকৈ বিধানসভার উপ নির্বাচন হব এই লোকসভার পিছন সিডলি সমষ্টির জয়ন্ত বসুমতারী ইউ পি পি এলর তারপর নির্বাচিত হব। ঠিক তেনদরে আমার ফণীভূষণ চৌধুরীডাঙরিয়া গণ পরিষদ বা বঙাইগাঁও সমষ্টির পৰা হব, অন্যহাতে আমার বিহালী সমষ্টির পৰা রঞ্জিত দত্ত ডাঙরিয়া সংসদত যাব, বরাকগুলির পৰা আছে আমার পরিমল শুক্লবুদ্ধ ডাঙরিয়া মন্ত্রী উপ নির্বাচন হবে, 4খনকৈ বিধানসভার উপ নির্বাচন হব, 2খনকৈ রাজ্যসভা উপ নির্বাচন হবে, কামাখ্যা প্রসাদ তাসাডাঙ্গে সাংসদ হব, আজি আমার ইয়াতে উপস্থিত থাকা সর্বনন্দন সোণদাঙ্গে রাজ্যসভার সদস্য এইখানে এখন খালি হব। আমি নির্বাচনের কারণে 100% প্রস্তুত আছিল, সরকার গঠন হব মোদীজির নেতৃত্বত, 4খনকৈ অধিক আসন আমি 4 তারিখে পাবলৈ সক্ষম হব, যেদরে আজি দেশ আগবাড়ি গেছে বিকাশের রাইজ আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মোদী আজি সর্বদিকতে আগবাড়ি লোক, আজি চন্দ্রপুরের আর উত্তর মানে আমার পূর্বর মাজত বীজ হব কথা আমি চিন্তা চর্চা করেছি। এই অঞ্চলের যোগাযোগ যাতায়াত আমার ঘরের আসল কথা, যেহেতু আমার ঘর বাদশালী বেজেরা আমি এইপিনে আহিব পারি, আজি গুৱাহাটী উত্তর গুৱাহাটীর মাজত বীজ অতি শীঘ্রে মুকলি হব, শরাইঘাটের দ্বিতীয় বীজ হল, কলাসবাড়ি শুয়ালকুচির মাজত বীজ হব, আজি ধুবুরী ভিলবাড়ির মাজত 19 কিলোমিটার দূরের মোদীজির নেতৃত্বের বীজ হয়ে আছে, 7 তারিখে আমি এইমস পাবো, আজি দেশ আগবাড়ি গেছে, রাজ্য আগবাড়ি গেছে, তেনস্থলতেই নির্বাচন হবলৈ গৈছে, নিশ্চিতভাবে জনতা হেঙ্গল ভাঙি ওলাইছে, আপনাদেরকে চাপ বিধি বাদ মেলে নোপা পরিবেশ, জনতা খুশ আছে, জনতা আমার প্রতি আগ্রহ আছে, মোদীজির প্রতি আগ্রহ আছে।